আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল মতিন, গোচাতপুর পৌর ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ। আমি আজ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের সমবায় সমিতি অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। আলোচনার বিষয় সমবায় সমিতি কাকে বলে এবং সমবায় সমিতির বৈশিষ্ট্য সমূহ। আমরা জানি সমবায় সমিতি কি। সমবায় সমিতি হল যে সমাজে কম বিত্ত সম্পন্ন মানুষের একটা সংগঠন। সাধারণত তারা নিজেদের অধিকার বা নিজেদের অবস্থার উন্নয়নের জন্য নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত সকল মানুষের মিলে যে ব্যবসা প্রতিষ্ঠান বা যে সমিতি গঠন করে তাকে সভায় সমিতি বলে। সভায় সমিতির উদ্দেশ্য হল সদস্যদের আর্থিক কল্যাণ, তারপরও মুনাফা অর্জন। বাংলাদেশের সমবায় সমিতির আইন অনুযায়ী সাধারণত এটা গঠিত এবং পরিচালিত হয়ে থাকে। আমরা আজ সমবায় সমিতির কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গঠন প্রকৃতি। সাধারণত সমবায় সমিতি বাংলাদেশ সমবায় আইন অনুযায়ী গঠিত এবং পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশের আইন 2001 দ্বারা এটা গঠিত এবং 2004-এর বিধি মোতাবেক এটা গঠিত এবং পরিচালিত হয়ে থাকে। সাধারণত সদস্যরা সভায় নিবন্ধকের নিকট আবেদনের মাধ্যমে সাধারণত আবেদন করে, নির্দিষ্ট ফি জমা দিয়ে আবেদন করে এবং আবেদন অনুমোদন পাওয়ার পরই সাধারণত সভায় সমিতির কার্যক্রমটা পরিচালিত করতে পারে। উদ্দেশ্য সভায় সমিতির মূল উদ্দেশ্য হচ্ছে সদস্যদের কল্যাণ। সাধারণত কম বিত্ত সম্পন্ন ব্যক্তি যেমন কৃষক, তাঁতি, জেলে, কুমার ইত্যাদি সমশ্রেণীর লোকজন, তাদের নিজেদের আর্থিক কল্যাণের জন্য সাধারণত সভায় সমিতি গঠিত এবং পরিচালিত করে থাকে বা গঠন করে থাকে। সদস্য সংখ্যা, সভায় সমিতির সদস্য সংখ্যা কমপক্ষে 20 জন এবং এর সর্বোচ্চ সদস্য সংখ্যা আইন দ্বারা সীমাবদ্ধ নয়। তারপর হচ্ছে সদস্যদের প্রকৃতি। যে সাধারণত এই সমিতির সদস্যরা মধ্যবিত্ত প্রকৃতির হয়ে থাকে, যেমন কৃষক, তাঁতি, জেলে, কুমার এই শ্রেণীর লোকজন, তাদের নিজেদের অধিকার বাস্তবায়নের জন্য সাধারণত এটা করে থাকে, সমিতি গঠন করে থাকে। তারপর আছে মূলধন সংগ্রহ। সাধারণত সভায় সমিতি একটা নির্দিষ্ট সংখ্যক মূলধন সংগ্রহ করে থাকে শেয়ার বিক্রয় করে এবং এই শেয়ার সাধারণত তারা কম মূল্যে বাজারে বিক্রি করে মূলধন সংগ্রহ করে থাকে। তারপর হচ্ছে মুনাফা বণ্টন। সাধারণত সভা আইন অনুযায়ী মুনাফা বণ্টিত হয়ে থাকে, তবে মোট মুনাফার 15% সংরক্ষিত তহবিলে এবং 3% সভায় উন্নয়ন তহবিলে জমা রেখেই সাধারণত এই সমিতি তার মূলধন বণ্টন করে থাকে। তারপর হচ্ছে ব্যবস্থাপনা পরিচালনা কমিটি। যে সভায় আইন অনুযায়ী সাধারণত কমপক্ষে 6 জন, সর্বোচ্চ 10 জন ব্যবস্থাপনা পরিচালনা কমিটি দ্বারা এটা গঠিত এবং পরিচালিত হয়ে থাকে। সাধারণত সভায় সদস্যদের ভোটের মাধ্যমে এরা নির্বাচিত হয়ে থাকে। তারপর হচ্ছে সমভোট অধিকার। সমভোট অধিকার হচ্ছে এমন যে এখানে শেয়ার করার ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তি একটা ভোটের অধিকারী হয়ে থাকে। অনেকে অনেকগুলো শেয়ার ক্রয় করলেও সাধারণত
এর ভোটার অধিকার একটা মাত্র ভোট দেওয়ারই অধিকার সাধারণত থাকে তাদের। সদস্যদের দায়, যেমন সভা সমিতির সদস্যদের দায় তাদের কিন্তু শেয়ার দ্বারা সীমাবদ্ধ। এখানে সাধারণত সমবায় সমিতির লোকজন সাধারণত তারা তাদের কৃত শেয়ারের শেয়ারের মূল্য দ্বারাই তাদের দায় সীমাবদ্ধ। তারা অনেক দায় সাধারণত গ্রহণ করতে পারে না বা করে না। তারপর আছে সরকারি নিয়ন্ত্রণ, সাধারণত সমবায় সমিতির নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার বিভিন্ন ভূমিকা পালন করে থাকে। এখানে সরকার তার নিজস্ব একজন নিয়ন্ত্রক দিয়েই সাধারণত সমবায় সমিতি গঠিত এবং পরিচালনা করতে পারে। সরকার নিয়ন্ত্রিত লোকই সাধারণত প্রধান ভূমিকা পালন করতে পারে। উপসংহারে বলা যায় যে যে সমবায় সমিতি হলো এমন একটা সংগঠন যা সমাজের ছিন্নমূল বা মৃত্যুসম্পন্ন মানুষের এই সংগঠনের মাধ্যমে তারা তাদের নিজেদের আর্থিক উন্নয়ন বা নিজেদের আর্থিক অবস্থার উন্নতির জন্য সাধারণত করে থাকে। যেমন আমাদের দেশে মিল্কি ভিটা একটা সমবায় সমিতি আছে, যে এই সমিতির মাধ্যমে তারা তাদের দুগ্ধ গরুর দুধ একত্রে বিক্রি করে এবং একত্রে বিক্রি করলে তারা ন্যায্য মূল্য পায়। যেমন কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য সাধারণত এই সমস্ত সমিতি করে থাকে। তারপরে তাঁতি জেলে কুমার এ সমস্ত লোক, যাতে মধ্যস্থ ব্যবসায়ীরা যাতে এদেরকে ফি বেশি করতে না পারে বা এদেরকে যাতে সঠিক মূল্য থেকে বঞ্চিত করতে না পারে, এই কারণে সাধারণত সমবায় সমিতি গঠিত এবং পরিচালনা করে থাকে। তা আজ এ পর্যন্ত, তোমরা ভালো থেকো। করোনাকালে তোমরা বাইরে গেলে মাস্ক ব্যবহার করবা, মাদক থেকে দূরে থাকবা এবং বাইরে থেকে তারা আসলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা। এই আশা ব্যক্ত করে আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।